ফাতাহান্তি সমষ্টি, রাতাবাড়ি সমষ্টি, এইভাবে যদি র্যাগিংটা প্রতিহত করার লাগে আর যদি মানুষ থাকতো কংগ্রেসের, তাইলে আজকে হিসাব করা রাখতো না, ভাই হিসাব করা রাখতো না। আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি এরকম গণহারে মানুষের ভোট দিতে যাচ্ছে, আমিও খুশি হয়ে গেছি শেষে। আমি যদি আমি ভোট ফাইলাম না, ভুলটা বিজেপি এবং কংগ্রেস দুই দিকে পোলারাইজ হয়ে যার, কিন্তু 12টার ফোরে যখন আমি সব দিক দিয়ে খবর পাইছি জুম্মার নামাজ করিয়া, আমি এক ধরনের স্যালাইডার হয়েছি বলে আমি যদি ভোটটা বেশি বেশি করিয়া, তাহলে বিজেপির জয় নিশ্চিত করিয়া দিলে আমি আমার কর্মী সকলকে জানাই দিছি। কিন্তু মনে মনে খুশি হয়েছি যে যাও অন্তত একজন ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব, আমি নাই বা জিতিলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব। আমি রাস্তার শাসক, আমি এখন সকল মানুষ আসলাম, আমি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের ফুকইয়া রাস্তার প্রধান হচ্ছে আমার লাগে রাস্তাটা উপলা। আমি বালা রাস্তা দেখলাম, তবে হ্যাঁ মনে রাখবো এই কথা, যখন ডাক দিবা, যখন দরকার করব, যখন সময়ের সুযোগ আইব, আমি ভালো চলছি আমার যে সামান্যতম শক্তি যদি তা বাঁচিয়ে থাকে, সেই শক্তি লইয়া নির্যাতিত নিপীড়িত মানুষের ফক্কই আবার বুট শেষ হওয়ার ফল থেকে আমার গ্রামের একটি আশা ইচ্ছা যে আপনারা সকল বৈঠক করতাম এবং আপনাদের দীর্ঘ চার পাঁচ মাস সময় প্রথম দিকে টিকিট আনিয়া দিবার লাগে দাঁড়াই করছেন, পরবর্তীকালে টিকিট আনিয়া দিছেন, কারণ এই সমষ্টির করিমই সমষ্টির মোদানা বদরুদ্দিন আকবর কাশিম সাহেবের কাছে আমার চাইতে বেটার, আমার চাইতে বেশি ভালো শিক্ষিত মানুষ সবার আসলা। আপনারা আমি এক সমাজকর্মী হিসাবে এই টিকিটটা মোদানা বদরুদ্দিন আকবর কাশিম সাহেবের কাছ থেকে টানিয়া হেসার ইয়া দিয়ে দিয়েছেন, এর লাগি আমি আপনার সুপ্রিয়া আদায় করি, আমি আপনার কাছে নিজে কৃতজ্ঞ এবং আবারই বিলম্বর মাতৃশি গিয়া এর ফলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা আছে আর জিতর যুদ্ধ, সেই আরানি আর জিতারি যুদ্ধ হরিমোহিতা হাইলাকান্দির জেলা ইউনিয়ন থেকে শুরু করিয়া একদম মিশন লেভেলে আমার বুথ কমিটি পর্যন্ত সবে জেলা এভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া সাহায্য করছেন, জিতাইবার ইচ্ছা পোষণ করছেন, শরীরিক শ্রম দিচ্ছেন, টাকা পয়সা প্রশ্ন করছেন, এটার লাগিয়া আমি আমার দৃঢ় জেলা জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তার কাছে কর্মীদের কাছে চিরঋণী আবারী এবং কৃতজ্ঞ দেখলাম। এই রাজ্যের ইসার যুদ্ধ যেটা আপনারা সহ্য হয়ে গেছেন সারাইয়া গেছেন, এটা একটা ইতিহাস আমার মনে থাকা কত হয়েছে যে আজকের দিনও আমরা যে অবস্থা আছে হাইলাকান্দি জেলার আমার ভাইয়ের যুব আগেও হয়েছেন যে প্রথম দিকেও আমার অবস্থা গ্রহণযোগ্যতার নিচে আছে, এমন পরিমাণ গ্রহণযোগ্য আছে না, এর মধ্যে যে কোনো কারণেও আমার দলের উপরে এক গ্রুপ মানুষের অপপ্রচার দীর্ঘদিন থেকে হইয়া গেছে, মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার, আর সেই মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে আমরা দলের ভাবমূর্তিটা অনেকটা নষ্ট করা হয়ে গেছে। দলের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে তারা কিয়ংশে সফল হয়ে গেছে, তো ওই যে ভাবমূর্তি নষ্ট করিয়া দলের ভাবমূর্তি নষ্ট করিয়া মানুষের মধ্যে একটা মিথ্যা অবৈজ্ঞার ভাব সৃষ্টি করা হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে আজকে মানুষে এলডিএফ গ্রহণ করছে না, তো বাস্তব মাত্র তো ওই হিসাবে আমি হাইলাকান্দির প্রত্যেক মানুষে একদম ছুটর থেকে লইয়া বড় বৃদ্ধ থেকে লইয়া ছুট আর আপনার মহিলা থেকে লইয়া পুরুষ প্রত্যেক মানুষের কাছে আমি ঋণী আবারই, আমার প্রথম থেকে আর শেষ অবধি পর্যন্ত যেভাবে সম্মান মায়া আর ভালোবাসা দিচ্ছেন, এটার লাগে আমি হাইলাকান্দি এবং করিমগঞ্জবাসীর কাছে ঋণী থাকুন কৃতজ্ঞ থাকুন। আপনারা যে কোনো ধরনের ডাকে আখে ডাকলে আমার ডাকবা, আমি রাস্তার মানুষ, আমি এখন সত্তর মানুষ আসলাম, আমি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের ফুকইয়া
রাস্তার কথা হচ্ছে, আমার লাগে রাস্তাটাও বলা। আমি বলা রাস্তা দেখলাম, তবে হ্যাঁ মনে রাখবো এই কথা, যখন ডাক দিবা, যখন দরকার করব, যখন সময়ের সুযোগ আইব, আমি ভালো চৌধুরী, আমার যে সামান্যতম শক্তি যদি তা বাঁচিয়ে থাকে, সেই শক্তি লইয়া নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ ইয়া হওয়ার আমি আগেও কইছি, সবসময় কইছি যে আমি এক সমাজকর্মী। আজকে তো বুধ শেষ, আজকেও কইলাম যে এক সমাজকর্মী হিসাবে আমার মনে ভাব বিদ্যা শিক্ষা নাই। আমি যে আড়ি নিলাম বা আমার এই হরিমন হাইলাকান্দি জেলার মানুষের সেই পরিমাণে গ্রহণ করছে না, যে পরিমাণে গ্রহণ করলে আমি দ্বিতীয়বার একটা পূর্বাভাস পাইতাম, যে আমি ভালোভাবে বুঝলাম আমার মনে হচ্ছে এই পরিমাণ হিংসা নাই। ওদিকে আমি ওই দিনই বেলা 12টার সময় আমার কর্মীর উপরে ডাকিয়া বসছি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি, ডাকিয়া বসছি যে আমি জিততেও লাগবো এমন মরণ খামন দেওয়ার দরকার নাই, যেদিকে পাল্লা পারি সেদিকে দেও, যাতে নমরুদ আর ফেরাউনর সেই অভিলাষ সারা ভারতবর্ষ যে অভিলাষ, তারা অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম প্রপাগান্ডা, অ্যান্টি মুসলিম স্টেপ এইগুলোর থেকে অন্তত রেহাই পাইবার লাগিয়া আমি আমার প্রত্যেক কর্মীদের কাছে আহ্বান রাখছি যে আমার দেখতে লাগবো যা পাইতাম তার আমাদের আমরা টার্গেট ওগুলো উঠতে লাগবো, যাতে নমরুদিয়া ফেরাউনি সরকারের অবসান ঘটে। আর এটা করতে গিয়া যে কোনো ত্যাগ আমরা স্বীকার করতে রাজি আছি, গতিকে বেলা 12টার পরে আর ঠিক তেমন পুজো আমরা পাইছি, জুম্মার নামাজের পরে আর ঠিক তেমন পুজো আমরা পাইছি। আমার উদাত্ত আহ্বান, আমি খুশি আমার বড় ভাই হাফিজ রশিদ আহমেদ সাহেব কৃতজ্ঞ, আমার দোয়া থাকলো তার কাছে, তার প্রতি আমার আমার আন্তরিকতা থাকবো, তার প্রতি আমি সহযোগিতা করব। কিন্তু আমি একটা কথা আগে বারবার কইছি যে হরিমঞ্জ হাইলাকান্দির মানুষ যদি ইচ্ছা করে ভুল বেসরিয়েও দেয়, তথাপি জিতাইবার জায়গা নিয়ে ফসানি কতটুকু সম্ভব হইব, এটা আমার কাছে প্রথম থেকে একটু প্রশ্নবিদক চিহ্ন আছে। আজকে বিভিন্ন জায়গায় যে গণহারে র্যাগিং হয়েছে হরিমঞ্জ জেলার, এটার পরিপ্রেক্ষিতে আমার একটু সন্দেহ লাগে র্যাগিং এর পরিপ্রেক্ষিতে এই নমরুদি সরকার এই ফেরাউনি দল যেভাবে র্যাগিং করছে রাতাবাড়ি, যেভাবে র্যাগিং করছে পাথার গান্ধীর, সেই র্যাগিং এর বিরোধিতা করার লাগে, সেই র্যাগিং এর আখ্যাইবার লাগে, সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না কংগ্রেসের তরফ থেকে? সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না? আজকে হরিমঞ্জ জেলার দল চলা যেতে জেডিপি সিদ্দিক আহমেদের বাড়ি, সিদ্দিক আহমেদের গড় এজিপি এবং সিদ্দিক আহমেদের পঞ্চায়েত রাজনীতি থেকে লইয়া এখন পর্যন্ত যতবার ভোট হয়েছে এরা একটা টার্ম নাই যে টার্ম সিদ্দিক আহমেদে এইচপির ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভোট র্যাগিং করিয়া দেখাইছে, এতে সাইলেন্ট র্যাগিং হোক আর আত্মীয় দেখাইয়া র্যাগিং হোক যে কোনোভাবে বিচারায় এই এই জিপির সারা ভোট ঢুকাইছে, ম্যাক্সিমাম আসবার প্রতিবার ভোট এজিপি টেন ফাই। কিন্তু এইবার পারুল চৌধুরী এক প্রার্থী থাকার কারণে দলতলা দ্বীপের র্যাগিং করা সম্ভব হয়েছে না, নিয়মন ভোট হয়েছে। কিন্তু আমার সমর্থক যারা তারা একটু ব্যথিত হয়ে গেছে, র্যাগিংটা আটকাইল ইউডিএফ এর সমর্থকরা, কিন্তু পাবলিকে ভোট দেন কংগ্রেস আর বিজেপি, একদিকে বিজেপির দিকে ভোট যার ভোট বদলাইজ দিচ্ছে, একদিকে কংগ্রেসের দিকে ভোট যার। তখন আপনার ইউডিএফ এর সমর্থক যারা বা আমার সমর্থক যারা আছেন, যারা র্যাগিং এর প্রতিহত করছে সিদ্ধে কামতো, তারা আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা র্যাগিং আর খেয়ে কিনা করতাম, ভোট তো আমরা হয়ে না, ভোট তো বিজেপি যার মুসলিম ভোট, একদিকে বিজেপি যারা দিয়ে কংগ্রেস যার, কংগ্রেসই যারা স্বার্থে আমরা ভোট আর খেলাম তারা গিয়ে ভোট র্যাগিংটা বন্ধ করে। ঠিক একইভাবে আপনার রাতাবাড়ি সমষ্টি, পাতারকান্দি সমষ্টি গণহারে র্যাগিং হয়েছে, সেই র্যাগিং এর মোকাবিলা করার লাগে আমরা কাছে যথেষ্ট মানুষ আসতে এটা আস্তা, কিন্তু র্যাগিং আটকাইয়া ভোট যখন তখন আমরা ভাইরাম না, তখন এরা মনক্ষুণ্ণ হইয়া বুঝিয়া বিজেপি আর কংগ্রেস দুই দিকে বাট হয়ে যায়। যে মানুষে কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, আজকে আপনাদের গ্রহণ করছে না,
আমার দোলার কারণে হোক, তারা আমার কারণে হোক, আমার আমরা গ্রহণ করছেন আমার সাথে। গ্রহণ না করার পরে যে শক্তি যেটা আমরা শক্তি কিন্তু অন্তত বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা শক্ত বাহুবলী তাকত আছে। আজকে এই ক্ষেত্রে বাহুবল লাগে, জনবলের পাশাপাশি বাহুবল লাগে। জেলা দোলচলা দ্বীপের রেগিং আমরা আটকাইছি, ঠিক একইভাবে ফাতারকান্দি রাতাবাড়ি সমষ্টির যে গণহারে একজন দুজন মানুষ ঢুকিয়া আমি লাগে ইয়ার উৎসব হয়ে দিতে পারবো। একজন দুজন মানুষ ঢুকিয়া সবল যে টিকা করে স্লিপ যেটা রয়েছে স্লিপ আতর হয়ে যায় লুয়ে বুঝে একজন আছে বাইরে আপনার দেখবেন, এটা হচ্ছে সাইলেন্ট ট্রেকিং। বাইরে আপনি দেখবা লাইন ধরিয়া মানুষের ভোট দেন, ভোটের ভিত্তি ঢুকিয়ে এবার ওইগুলো ভোটকে আলোচনা দিলে এইভাবে গণ র্যাগিং চলছে। আমরা বাহুবলী যারা যুবক বহল বাহিনী আসেন তারা প্রথম থেকে তার প্রতিহত করছে, একটা জীবিত পুরো প্রতিহত করছে। আজকে দোলচলা দ্বীপে করিমগঞ্জের দোলচলা দ্বীপে যে বুট ফাইবার গুটার সিদ্দিক আহমেদের বাক্সে যুক্ত আছে, কিন্তু এই ইউডিএফ এর কর্মী ফল এখানে মজুদ থাকার কারণে শব্দ প্রতিবাদ করার কারণে কংগ্রেসে বাড়া একটা বুট ফাইব। একইভাবে অন্য জীবিত যদি এইভাবে থাকত ফাতারকান্দি জিপি ফাতারকান্দি সমষ্টি আপনার রাতাবাড়ি সমষ্টি এইভাবে যদি র্যাগিংটা প্রতিহত করার লাগিয়া যদি মানুষ থাকতো কংগ্রেসের তাইলে আজকে হিসাব করা রাখতো না, ভাই হিসাব করা রাখতো না। আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি এরকম গণহারে মানুষে ভোট দিতে যাচ্ছে আমিও খুশি হয়ে গেছি শেষে। আমি যদি আমি ভোট ফাইলাম না ভোটটা বিজেপি এবং কংগ্রেস দুই দিকে পলারাইজ দিয়ে যার, কিন্তু বারোটার পরে যখন আমি সব দিক দিয়ে খবর পাইছি জুম্মার নামাজ করিয়া আমি এক ধরনের সারেন্ডার হয়েছি বলে আমি যদি ভোট টানি বেশি খুব বেশি করিয়া তাহলে বিজেপির জয় নিশ্চিত করিয়া দিলে আমি আমার কর্মীদের জানাই দিছি। কিন্তু মনে মনে খুশি হয়েছি যে যাও অন্তত একজন ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব, আমি নাইবা জিতিলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব। নম্রদি শাসন থেকে অন্তত একটা কনস্টিটুয়েন্সি তো আমরা মুক্তি পাইব নিশ্চিত হয়েছি। পরে যখন বিকালে বেলা খবর পাইলাম যে গণহারে র্যাগিং হয়েছে, আজকে করিমগঞ্জ শহর যে সমষ্টি আমার সমষ্টি যে সমষ্টি আমার হাবিব সাহেবের সমষ্টি এই সমষ্টির করিমগঞ্জ শহরের টপ টু বটম ওইভাবে সাইলেন্ট র্যাগিং হয়েছে। টপ টু বটম ফাতারকান্দি হয়েছে, বদরপুর সমষ্টির অনেকগুলো সেন্টার হয়েছে, এইগুলা এইগুলা প্রতিহত করার লাগে শক্তি দেখার দরকার আছে, মানুষ মজুদ করে রাখার দরকার আছে। হ্যাঁ আমরা মানুষ মজুদ রাখছি, আমরা সক্রিয় প্রদর্শন করছি, কিন্তু যখন আমরা কর্মীরা দেখছে আমরা হ্যাকিং আটকায় ভুট তো আমরা পাই না, তখন এরা বাড়িতে গেছে গে যার যার বাড়িতে গেছে গে ভুট আমরা পাই না, দুদিকে ভুট যাব স্বাভাবিকভাবে নেচারে নিয়ে যাতে হাত কথা না। আজকে যদি আমরা দিকে ভুটটা বদলা যেত লেখকে দিতে পারতাম হিসাব করল না, হিসাব করল না। যাই হোক আমি দোয়া করি আর আন্তরিকভাবে দোয়া করি আর মুখের কথা নাই যে আমরা যেহেতু নাই আমরা তো সর্বসময় ইচ্ছা আছে আমরা জিততাম, আমরা জিততাম জিততার লাগে আমার মনোবল আছে যে আমি এক সমাজ করি। কিন্তু যেহেতু মানুষের যে কোনো কারণে হোক এর দিকে পলারাইজ জয়ব এটা আগের থেকে জানি, ভাবছিলাম আমরা দিকে পলারাইজ জয়ব, আমরা দিকে পলারাইজ না হইয়া বিজেপি এবং হামিদ চাওয়ার দিকে পলারাইজ কংগ্রেসের দিকে পলারাইজ দিয়েছি। যাই হোক আমি দোয়া করি আর অন্তর অন্তস্থল থাকিয়া তাই দ্বিতীয় আব্বা হামিদ সাহেব দ্বিতীয় আব্বা আমরা দোয়া রইল আশীর্বাদ রইল যে কোনো ধরনের সাহায্য সহায়তা লাগে আমরা করব, কিন্তু অন্তত ভুটটা যে প্রধানাই হইব এবং ভুটো যে মানুষ যাইব বিজেপির মধ্যে একটা অশুভ শক্তি আছে যে শক্তির লোকের শক্ত বাহুবলী তাকে তো সেন্টারে প্রদর্শন করতে লাগবো, এটা আগে চিন্তা করিয়া মানুষ টাকার দরকার আছে। আর যদি এটা করতা তাহলে আজকে হিসাবের দরকার আছে না, কোনো টেনশনের দরকার আছে না। তথাপিও আমার আশা আমার মনোবাসনা তাই জিতবা এবং জিতবা এইটুকু আমি আমার আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম।